নারী শব্দের মাহাত্ম্য অনেক। একজন নারী, একজন মা, একজন বোন, একজন কন্যা, একজন সহধর্মিণী এবং একজন ভালোবাসার মানুষ। ঘরে বাইরে পরিবারের সকলকে কিন্তু নারী পরিচালিত করে ঘরে বসে, এবং নিজেও কিন্তু ঘরে বাইরে সমান তালে কাজ করে, এবং সকল ক্ষেত্রে একজন নারী অনন্যা। দর্শক, সেই অনন্য নারীদেরকে নিয়ে আমাদের আয়োজন সেরা নারীর সেরা রান্না। এবং আজকে সেরা নারী হিসেবে যিনি আমাদের সঙ্গে আছেন, তিনি একজন শিক্ষক এবং তিনি সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স গার্লস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক, এবং তার আরও অনেক অনেক গুণ আছে। সেই গুণের কথা আমরা কথা বলতে বলতে জানবো রান্নার ফাঁকে। দর্শক, আপা স্বাগত জানাচ্ছি আপনাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন? খুব ভালো আছি, এবং আপনাকে ভীষণ সুন্দর লাগছে দেখতে। আর তার সঙ্গে পরিচয় করাতে চাই, যিনি খুব সুন্দর করে আপনার রেসিপিটি আজকে তৈরি করে দেখাবেন, তিনি হচ্ছেন আমাদের শেফ রাশেদুল হক। রাশেদ ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে তাহলে আমার মনে হয় একটু জেনে নিই আপনার কাছ থেকে যে কোন রেসিপিটি আজকে তিনি আমাদেরকে তৈরি করে দেখাবেন। সো আপা, আজকে রেসিপিটির নাম কি? হায়দ্রাবাদী চিকেন। এবং এখানে যে ইনগ্রেডিয়েন্টসগুলো আছে এগুলো খুব সহজলভ্য এবং সবার ঘরে কম বেশি থাকেই, সবসময় থাকেই। আমরা খুব সহজ রান্না করতে গেলে এগুলো, যদি ইনগ্রেডিয়েন্টসগুলো একটু দর্শকদের উদ্দেশ্যে বলি। আচ্ছা, এখানে চিকেন পিস করে রাখা আছে, সুন্দর করে কেটে ধুয়ে রাখা আছে। আর লাগবে হচ্ছে এখানে রসুনের পেস্ট, এখানে আদার পেস্ট, এটা হচ্ছে টক দই, এখানে পেঁয়াজ পেস্ট করা আছে, গুঁড়া হলুদ এবং গুঁড়া মরিচ, এখানে আছে গরম মশলা গুঁড়া করা, আর আছে লবণ। আর এখানে একটা স্পেশাল মশলা আছে যেটাতে ধনিয়া আছে, জিরা আছে এবং শুকনা মরিচ আছে, এটাকে মানে তেলে নিয়ে রেডি করতে হবে। আর এখানে আছে পেঁয়াজ বেরেস্তা করা, আর আছে তেল। এই জিনিসগুলো আমরা ব্যবহার করব। তাহলে আমরা কিভাবে শুরু করব? আমরা প্রথমে মাংসটাকে ম্যারিনেশন করব। হ্যাঁ, শুরু আমি করছি মাংসটা ম্যারিনেশন জন্য। আমরা এখানে পুরো মাংসটা নিয়ে নিচ্ছি, পুরোটা? হ্যাঁ, এখানে ওকে 1.5 কেজির মতো মাংস। আচ্ছা আচ্ছা, মুরগির মাংস আছে। একটু দিলাম রসুন পেস্ট, ওকে, চারটা জিনিস যাবে ম্যারিনেশন। আমরা কতটুকু পরিমাণ, আপনি বলতে 2 টেবিল চামচ দিলাম আর কি, 1.5 কেজি মাংস তো 2 টেবিল চামচ দিলাম। তারপরে দিব একটু টক দই, এটা একটু বেশি যাবে এটাতে। 1, 2, 3, 4, 4.5 চামচ আর দিব একটাতে বেরেস্তা। বেরেস্তাটাকে আমি একটু ভেজে নিয়েছি, এটা একটু গুঁড়ো করে, আচ্ছা হাতে একটু চাপ দিয়ে একটু গুঁড়ো করে নিলাম। এটা তো আমার মনে হয় পুরোটাই লাগলো বেরেস্তা। হ্যাঁ। আচ্ছা, তাহলে কি কি পরিমাণ পেঁয়াজ কেটে বেরেস্তা বানাতে হবে? 5-6টা একটু মিডিয়াম সাইজের পেঁয়াজ যদি আমরা কেটে বেরেস্তা করে নেই, এটা ওটা হয়ে যাবে। আপা, তাহলে নতুন একটা আইটেম আমরা আজকে টেস্ট করব, কিন্তু বাসায় বসে কি এটা সচরাচর তৈরি করা হয়? আসলে রান্না খুব বেশি করা হয় না, মাঝে মাঝে করতে পারি। তো যখন করি ওই দেখা যায় যে স্পেশাল দুই একটা আইটেম করি, অথবা বাসায় গেস্ট আসলো, অনেক আইটেম যখন করা হয় একটা আইটেম করলাম, এরকম আর কি। নিজে কি খেতে ভালোবাসেন? নিজে আসলে আমার ব্যক্তিগত মসজিদ হয়ে আমি একেবারেই মানে স্ট্রেট ফরওয়ার্ড কাবাব খেতে পছন্দ করি। আর পরিবারের সবাই কি পছন্দ করে? আমাদের পরিবারে আবার একটা সিমিলারিটি আছে, খাবার দিক থেকে মোটামুটি সবাই মানে যার পছন্দগুলো এক টাইপের, যার জন্য আমাদের খুব সুবিধা হয় যখন করি একসঙ্গে। প্রথম কবে রান্না করা হয়েছে? আমার মা খুব ভালো রান্না করে। আচ্ছা, তো বিয়ের পরে হচ্ছে একেবারেই যেমন ওই যে সাগরে পড়ে যাওয়ার মতো অবস্থা, তো ফোন করে করে মার কাছে সাগর থেকে জিজ্ঞেস করতাম। তারপরে কোনো কোনো মশলা বাসা থেকেও তৈরি করে নিয়ে আসতাম। আচ্ছা, গল্পে আমি আসবো একটু দেখি। রাশেদ ভাই, কি অবস্থা? হয়ে গেছে, এখন আমরা এই যে স্পেশাল মশলাটা, আচ্ছা এটা আমরা একটু শুকনো তাওয়াতে তেলে নিব। ওকে, তার মানে এটা একটু ভেজে তারপর করতে হবে? আমরা ব্লেন্ড করে নিব এটাতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সো এটা কি বাদামি হলেই নামিয়ে ফেলবো না একটু কড়া করে? কড়া করে এটা গন্ধটা যখন বেরোবে তখন আমরা, তাহলে আমরা স্মেলটা পাবোই। আমরা আবার গল্পে চলে যাই। আমার স্মেলটা খুব সুন্দর স্মেল হয়। আচ্ছা, আপনি যখন বাসায় তৈরি করেন, এখানে আমরা চেষ্টা করেছি আপনি যে উপাদানগুলো আমাদেরকে বলেছেন সেই উপাদানগুলো আনতে, কিন্তু আর কোনো এক্সট্রা কোনো উপাদান কি দেওয়া হয় যখন বাসায় তৈরি করেন? না, মানে যেটার যে মশলা সেই মশলাটা ব্যবহার করলে আমার মনে হয় সেটার টেস্টটা সেরকমই থাকে। এক্সট্রা মানে এক্সপেরিমেন্ট করতে গেলে আসলে যখন টেস্ট এদিক ওদিক হয়ে যায় তখন আর, হ্যাঁ তখন আমরা বলবো আপু এটা কি রেসিপি ছিল, খেতে মজা লাগছে না? মজা লাগছে না। ওকে, তাহলে সেই গল্পে চলে যাই। মানে বাবার বাড়ি থেকে মশলা তৈরি করে আনা হতো? হ্যাঁ, এরকম পেঁয়াজ আমি মানে এমনও হতো আমি আসলে পেঁয়াজও কাটতে পারতাম না, তো তখন বাসা থেকে পেঁয়াজও কেটে নিয়ে আসতাম আমি।
এখন মানে ভাইয়ের ওয়াইফ আছে, ওইও খুব ভালো রান্না করে। আচ্ছা আচ্ছা, তো বাবার বাড়ি কোথায় আপনার বিয়ে হয়েছিল? আমার বাবার বাড়ি তো পুরনো ঢাকায় লক্ষ্মীবাজারে, ওখানেই বড় হয়েছি, বিশাল বড় ফ্যামিলি আমার। এবং আমার যখন দাদি বেঁচে ছিলেন, এক এক বেলা এরকমও ছিল যে আমরা মানে 25-26 পিপলও অ্যাট এ টাইম, মানে একদম যৌথ ফ্যামিলি, একেবারে যৌথ ফ্যামিলি। চাচারা সবাই ছিলেন, ফুপুরা সবাই ছিলেন। আমাদের মনে হয় এটা হয়ে গেছে ভাজা, আমি আমি ঘ্রাণ পাচ্ছি, ভাজার ঘ্রাণ চলে আসছে এবং হ্যাঁ কাশি আসছে। এটা আমরা ওকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। হ্যাঁ প্লিজ আপনি ব্লেন্ড করতে থাকুন, এই ফাঁকে আমি ছোট্ট একটা ব্রেক নিয়ে ফিরছি। দর্শক সময় হয়েছে ছোট্ট একটি বিরতি নেবার, সেরা নারী সেরা রান্নায় ফিরছি এক্ষুনি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক ফিরে এলাম বিরতির পর, আবারও স্বাগত সেরা নারী সেরা রান্নায়। সঙ্গে আছি আমি মৌসুমি মৌ এবং আমাদের সঙ্গে আছেন সেরা নারী হিসেবে আফরিনা হক এবং শেফ রাশেদুল হক। আজকে এত হক কেন আমার সাথে? ওকে রাশেদ ভাই কতটুকু হলো? আমরা এই যে মশলাটা ব্লেন্ড করে নিয়েছি, ওকে, এখন আমরা মূল রান্নাতে চলে যাব। তো আমরা একটু তেল দিই এখানে। আচ্ছা ওকে, আপা তেলটা কি নরমালি সয়াবিন তেলটা কি ব্যবহার করা হয়? সয়াবিন তেলটা ইউজ করতে পারি, আসলে মানে সেফ, কারণ সানফ্লাওয়ার তেল তো আসলে সবচেয়ে ভালো, কিন্তু এত বেশি এক্সপেন্সিভ যেটা সম্ভব, যেটা আসলে সবার জন্য সম্ভব না, তো আমি মনে করি সবার জন্য এটাই ভালো। আমি একটু হেল্প করি রাশেদ ভাইকে, পেঁয়াজটা এখন দেব, পেঁয়াজ পেস্টটা দেব তেলটার মধ্যে। এটা আমরা কত টেবিল চামচ দিচ্ছি? এটা 4-5 টেবিল চামচ দেব আমরা। ওকে, অর্ধেকের বেশিটাই দিয়ে দিতে হবে। সো দেন এটা এটার পরে কি আমরা মাংসটা দিচ্ছি? তারপর আমরা ওই স্পেশাল মশলাটা দেব। বাবা কি মশলা, মশলার যে ঘ্রাণ! ওকে, আমরা গল্পে ছিলাম, রাশেদ ভাই তৈরি করতে থাকুক, সেই গল্পে চলে যায় আপা, সেই রান্নার বিষয় এবং সেই, তো ওই যে বললাম যে মানে বাবার বাড়ি থেকে করে নিয়ে আসতাম, ইভেন মাছ তো কাটতে পারতাম না। তো আমি ছিলাম অন্য জায়গায়, যেহেতু আমার হাজব্যান্ড ডাক্তার, তার মানে কোয়ার্টারে থাকতাম। হ্যাঁ আচ্ছা, সেখানে, কারণ তার ডিউটি মোটামুটি 24 ঘন্টাই ছিল, যখনই ডাকতো তখনই তাকে যেতে হতো। তো ওই জন্য থাকতাম দুজন মাত্র একা, আর একজনও মানুষ নেই। তো স্কুল থেকে গিয়েই আমার কাজের পালা শুরু হতো, রান্নার পালা শুরু। তখন কি আপনি জব করেন? তখন জব করি, আমি তো বিয়ের আগে থেকেই জব করি। আচ্ছা আচ্ছা, তার মানে আপনার স্কুল কলেজ কোনটা ছিল? আমার স্কুল, এই স্কুলে আমি পড়াশোনা করেছি। ওয়াও, মানে নিজের স্কুলে নিজে যখন শিক্ষিকা বা শিক্ষক, সেটা অন্যরকম, ভালো অন্যরকম একটা অনুভূতি। আর সবচেয়ে বড় কথা যে ওখানকার যে পরিবেশ, আপনি বিশ্বাস করবেন না, মনটাই বড় হয়ে যাবে সেখানে। আচ্ছা, কলেজ কোনটা ছিল? কলেজ ছিল, আমি ইন্টারমিডিয়েট করেছি বদরুন্নেসা থেকে, অনার্স মাস্টার্স করেছি ইডেন কলেজ। কোন সাবজেক্টে পড়েছেন? আমার ছিল জুওলজি। আচ্ছা, তার মানে এখন আমি যতটুকু জানি যে আপনি শুধু জুওলজিতেই পড়ান না বা জীববিজ্ঞানই পড়ান না, একই সঙ্গে আপনি বোধহয় আইসিটি এবং অন্যান্য সাবজেক্টগুলো পড়ায়, ক্লাসে আইসিটি পড়ায়। আবার বোধহয় সম্ভবত আমাদের বাংলাদেশ সরকারের যে একটি টেলিভিশন চ্যানেল, সংসদ টেলিভিশন চ্যানেল, এবং সব জায়গা থেকে সেটা দেখা যায়, সেখানে বোধহয় আপনি ক্লাস নিচ্ছেন। জি, সেটা সম্পর্কে একটু জানি। হ্যাঁ, সংসদ টেলিভিশনটা তো আসলে অন্য সময় শুধু সংসদ যখন চলে সেই সময় মানে প্রচারিত হয়। তো যখন এই ধরনের সিচুয়েশন তৈরি হলো যে না, ক্লাসগুলো একেবারে প্রত্যন্ত অঞ্চলে বাচ্চাদের কাছে পৌঁছতে হবে, তখন আসলে শিক্ষা মন্ত্রণালয় থেকে ডিসিশন নেয় যে এই চ্যানেলটাকে ব্যবহার করি আমরা, সবার কাছে ক্লাস পৌঁছাবো। সেখানে নিচ্ছি আমি সহ আরও অনেক টিচাররা আছেন। ওখানে কী কী বিষয়ের উপর ক্লাস নেওয়া? ওখানে আমি বিজ্ঞান বিষয়ে ক্লাস নিয়েছি, এখনও ক্লাস প্রচারিত হবে, স্টুডিওতে রেকর্ড করে নিয়েছে অনেক ক্লাস। তো ওখানে রুটিন আছে, রুটিন অনুসারে প্রচারিত। ছোটবেলায় কী হতে চাইতেন? আসলে স্পেসিফিক বাবা মার ইচ্ছা ছিল, সব বাবা মারই যেমন থাকে, ডাক্তার হব। তা আসলে বাস্তব জীবনে হয়ে ওঠা হয়নি। তো একটু রাশেদ ভাইয়ের কাছে যাই। রাশেদ ভাই, কি অবস্থা? তেলে পেঁয়াজ পেস্ট একটু হয়ে গেছে, এখন আমরা স্পেশাল মশলাটা দিব। স্পেশাল মশলাটা আমরা কতটুকু পরিমাণে দিচ্ছি? আমরা 2 টেবিল চামচ দিচ্ছি। 2 থেকে 3 টেবিল চামচ? হ্যাঁ, 3 টেবিল চামচ। তারপর আমরা একটু এখানে হলুদের গুঁড়া দিয়ে দিব। হলুদ গুঁড়া দেবো 1 টিস্পুন। আসলে হলুদটা তো একটু গন্ধ বের হয়, তো ওটা যদি আগে থেকে একটু ভুনা হয় গন্ধটা দূর হয়ে যায়। ওকে, এগুলো জানতাম না, এটা শিখছি এবং এটা ট্রাই করতে হবে, কারণ মুরগির মাংস মোটামুটি সবার বাসার ফ্রিজেই থাকে। হ্যাঁ, গল্পে চলে যাই, যে গল্পে ছিলাম এবং স্কুল কলেজ সেই অন্যরকম একটা অভিজ্ঞতা, এবং শুরু করেছিলেন কবে থেকে শিক্ষকতা বললেন যে বিয়ের আগে থেকে? শিক্ষকতা শুরু করেছি আমার যখন অনার্স শেষ হয়,
তখন থেকে আমি ঢুকেছি। আমি শিক্ষকতা করতে করতে আমার মাস্টার্স বিএড এগুলো সব শেষ করেছি। মানে একইদারে চাকরিও করছেন আবার নিজে পড়াশোনা। ওই জন্য সময়টা খুব টাফ ছিল, কারণ স্কুল করে স্কুলের যে অ্যাক্টিভিটিস, খাতা দেখা, প্রশ্ন করা, লেসন তৈরি করা, এগুলোর পরে আবার নিজের পড়া, এমনও হয়েছে আমার যে 24 ঘন্টার মধ্যে আমি 3 ঘন্টা ঘুমিয়েছি, 2 ঘন্টা ঘুমিয়েছি, তো এরকম সেই সময় আর কি। আর তাছাড়া পড়াশোনা করতে আগের দিনে পড়াশোনা যেমন একটা নির্দিষ্ট সিলেবাস ধরে পড়তে হতো, তা আমাদের সময় থেকে তো শুরু হলো সেই কোর্স সিস্টেম। তো তখন দেখা যায় যে এই এটাকে কন্টিনিউ করতে গেলে আমাকে এর বাইরে যাওয়া যাবে না, আমার সময় মতো সেটা শেষ করতে। পরিবারের গল্পে আবার যাই, এত যৌথ একটা বড় ফ্যামিলি, এবং এখন কোথায় থাকছেন? এখনো তো ভাইয়ার সেই কোয়ার্টারেই আছেন? না, ওখান থেকে আমি চলে এসেছি আমার স্কুলে। একটু আবার চলে যাই। হ্যাঁ, মাংসটা এক। ওকে ওকে, আমরা কি একটু হেল্প করব আপনাকে? না, সমস্যা। আচ্ছা, মাংসটা বোধহয় খুব ভালো ম্যারিনেট হয়েছে। হ্যাঁ, খুবই ভালো, গ্রেভি টাইপের। হুম হুম হুম, এইটা কখন দিবেন? এই যে এটা লাস্টে দিব, গরম মশলা গুঁড়োটা লাস্টে আমরা দিয়ে নামিয়ে ফেলব। রাশেদ ভাই, কতক্ষণ লাগবে? আমার 10 মিনিটের মতো লাগবে আর কি। ওকে, আমি এই ফাঁকে ছোট্ট আরেকটা বিরতি নিয়ে আসছি। দর্শক, আপনারা দেখছেন সেরা নারী সেরা রান্না, নিয়ে নিচ্ছি আরও একটা বিরতি, ফিরছি এক্ষুনি, আমাদের সঙ্গে থাকুন। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর, আবারও স্বাগত সেরা নারী সেরা রান্নায়। সঙ্গে আছি আমি মৌসুমি মৌ, এবং আমাদের সঙ্গে আছেন আজকে সেরা নারী হিসেবে আফরিনা হক, এবং আরও আছেন শেফ রাশেদুল হক। ফিরে এলাম বিরতি থেকে। আপা, একটু গল্পে যেতে চাই, তার আগে একটু দেখে আসি রান্নার কত দূর হলো। রাশেদ ভাই, এখন আমরা একটু মরিচের গুঁড়া এটা দিব আমরা। আচ্ছা আচ্ছা, যে কোনো রান্না বা মাংসের ক্ষেত্রে কি মরিচের গুঁড়াটা পরে দিলে হয়? না, এই সবটাতে না, এটাতেই আমরা পরে দিচ্ছি। এটা সিস্টেমটা এরকম। ওকে, 2 টিস্পুন সল্ট দিয়ে দিচ্ছি, আর গরম মশলা গুঁড়াটা লাস্টে দিই। ওকে, সো হতে থাকুক। আপা, সম্ভবত আপনি মানে আইসিটি মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করছেন এবং শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করছেন অ্যাজ এ অ্যাম্বাসেডর হিসেবে। জি, সেটা নিয়ে যদি আমাদেরকে একটু বলেন। আচ্ছা, অ্যাম্বাসেডরশিপটা মানে বাংলাদেশের সমস্ত শিক্ষকদের মধ্যে শিক্ষা মন্ত্রণালয় থেকে কিছু কিছু শিক্ষককে বেছে নেওয়া হয়েছে অ্যাম্বাসেডর হিসেবে, কারণ সরকার যখন এই যে ভিশন তৈরি করছে যে 21 সালের মধ্যে, তারপরে এখন তো সেটা বেড়ে আরও 41 সালের দিকে গিয়েছে। তো এখানে আমরা আসলে টিচাররা কিন্তু আগে ট্র্যাডিশনালি ক্লাস নিতাম, বোর্ড ব্যবহার করতাম, ব্ল্যাক বোর্ড, হোয়াইট বোর্ড, যেটাই হোক। তো দেখা গিয়েছে যে একটা বাচ্চার চাহিদা অনুসারে যে সে আমি আমি তাজমহলের বর্ণনা দিচ্ছি, আমার মুখে দিচ্ছি, তো সে তো সেটা চোখে দেখছে না, না সে শুধু জাজের মতো করে ভিজুয়ালাইজ করছে। এখন তাকে যদি আমি সেই তাজমহলটা দেখাতে চাই, তাহলে আমি যদি সরাসরি মানে প্রজেক্টর ব্যবহার করে, নেট ব্যবহার করে, গুগল থেকে তাকে দেখিয়ে দিই, তাহলে তার ভিজুয়ালাইজেশনটা হয়ে গেল, মনে থাকবে, এবং তাকে যদি এই বিষয়ে কোনো মানে রচনা লিখতে দেওয়া হয়, সুন্দর করে সে লিখে ফেলবে, অর্থাৎ তখন তার কিন্তু টেক্সটের প্রয়োজন হচ্ছে না, সেখান থেকেই তার বাহ্যিক যে বর্ণনা সেটা সে লিখে ফেলতে পারছে। তো এই যে ধীরে ধীরে মানে বাচ্চাদের কাছে পৌঁছানো, কারণ এখন বাচ্চারা আমাদের থেকে অনেক স্মার্ট এবং এত ফাস্ট যে তাদের সঙ্গে থাকতে হলে আমাদেরকেও ফাস্ট হতে হবে। একেবারেতে আমি এই কথায় আসছি, একটু দেখে আসছি। রাশেদ ভাই বোধ হয় ওকে লেমনটা কাটছে। রাশেদ ভাই, এটা কি শুধু আমাদেরকে গার্নিশ করার জন্য করা হচ্ছে? গার্নিশের জন্য কেটে রেডি করে রাখছি। আচ্ছা, ওকে। তো ওই কারণে দেখা যায় যে, আর তাছাড়া টিচাররা তো সবাই আসলে জানে সবাই অনেক, কিন্তু টেকনোলজির বিষয়টা কিন্তু অনেকেই এখন এক্সপার্ট না, যে তার জানার পরিধিটা তার বিষয়ে সে এক্সপার্ট, বাট টেকনোলজি ব্যবহার করে বাচ্চাদের কাছে পৌঁছানোর ক্ষেত্রে সে এক্সপার্ট না। তো এরকম দুশ্চিন্তা করে শিক্ষা মন্ত্রণালয় থেকে কিছু শিক্ষককে বেছে নিয়ে, যারা এই বিষয়ে ভালো জানেন, যে ওই টিচারদেরকে হেল্প করার জন্য, বাচ্চাদের কাছে ক্লাস পৌঁছে দেওয়ার জন্য, তারপরে কোলাবোরেশনের জন্য, এরকম করে বিভিন্ন সেক্টরে আবার কারেকশন দেওয়ার জন্য, যে না এটা এরকম না, বা মানে এটা ঠিক যে একেবারে বসিং করা তা কিন্তু না, জাস্ট মানে ভাগ করে নেয়া, কাজগুলোকে ভাগ করে সেটা যে আমি যেটা জানি, বা গভর্নমেন্টের কোনো ইনফরমেশন যদি থাকে টিচারদের জন্য, এটা আমাদের কাছে আগে পৌঁছায়, আমরা টিচারদের কাছে পৌঁছে দিই। আচ্ছা, এরকম কিছু কিছু কাজ আছে যেটা একেবারেই মানে শুধু অ্যাম্বাসেডর শিক্ষকরা করে থাকেন, এবং এই যে এখনকার সময় আমরা যে ক্লাসগুলো মানে কন্ডাক্ট করছি, বাচ্চাদের কাছে সেটা পৌঁছালো কি না, একেবারে প্রত্যন্ত অঞ্চলে একটা বাচ্চা সে কি দেখতে পাচ্ছে কি না, এইগুলো কিন্তু অ্যাম্বাসেডর শিক্ষকরা করে। আমি এখানে একটু জানতে চাইবো যে এক্সিস্ট ইনফরমেশন, এটুআই, এটুআই কি আপনাদের সঙ্গে কোনোভাবে জড়িত? সব সময়
আচ্ছা একটু এই ছাড়া তো কাজই করতে পারি না ওকে রাশেদ ভাই কতটুকু হলো আমাদের অলমোস্ট ডান এখন আমরা লাস্ট ওই গরম মশলা গুঁড়োটাই সেই মশলা যেটা কথা আমি শুরু থেকে বলছি কেন দেয়া হচ্ছে না মশলা এটা অল্প বেশি দিলে আবার খুব সুন্দর স্মেল বের হচ্ছে ওকে আমিও পাচ্ছি চিকেনটাও তেলের উপরে এটা আমরা খাবো কি দিয়ে এটা কি মানে এটা আমরা নান দিয়ে খেতে পারি তারপরে ভাত আচ্ছা একটু বাচ্চাদের কথা শুনি ওদের কথা একদম শোনা হয়নি আমার দুই ছেলে বড় ছেলে এবার ক্লাস 10 এ ও সেন্ট গ্রেগরি হাই স্কুলে পড়ে আর ছোটটা ক্লাস 6 এ দুজনেই ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আর ভাইয়া তো ডক্টর যেহেতু তিনি তার পোস্টিং কোথায় তার পোস্টিং এখন ঢাকা মেডিকেল কলেজে বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে সে ওখানকার সহযোগী অধ্যাপক তার মানে একদম সবাই মিলে ঢাকাতে হ্যাঁ এবং সেখানে তো পরিবারকেও সময় দেওয়া হয় এই নিজের ব্যস্ততার ফাঁকে আর কি করতে ভালোবাসেন আমার কাছে আমি গান শুনি তারপর আগে তো বই পড়তাম এখন নেটেই পড়ি সন্তানদের নিয়ে স্বপ্ন কি আসলে এটা তো ভাগ্যের ব্যাপার ওরা আসলে নিজেরা কি চায় তো ওরা আসলে কি করতে চায় ওদের ইচ্ছাটা কিরকম কারণ আসলে আমাদের এখন উচিত বাচ্চাদের নিজের ইচ্ছাটাও দেখা যে আমি জোর করে একটা ইচ্ছাকে চাপিয়ে দিলাম তো সে দেখা যাবে আমার ইচ্ছায় সেটি পড়ছে কিন্তু সেটার আউটপুটটা কিন্তু সেরকম হবে না সে এনজয় করবে না হ্যাঁ যদি সে নিজে থেকে করে তাহলে সেই কাজটা আমি মনে করি অনেক ভালো হবে একদম একদম এরকম ভাবে রান্নার প্রায় শেষ পর্যায়ে আমাদের শেষ তো তারপর এখন গার্নিশ করতে হবে এবং তারপরে খাওয়ার পালা শিওর আমি হেল্প করছি আপনাকে ওয়েলকাম আর গার্নিশে বোধহয় কি কি দিচ্ছি আমরা লেবুটা দিচ্ছি আমরা লেবু দিচ্ছি আর অনিয়ন আর একটু জিঞ্জার দিব তো আপা যেহেতু আমরা একদম শেষ পর্যায়ে ভাইয়া বাড়তে থাকুক খাবারটা রেডি করতে থাকুক গার্নিশ করুক সেই ফাঁকে একটু যারা নারী এবং স্বপ্নের পথে এগোতে চায় তাদের উদ্দেশ্যে কি বলবেন যদি একটু পারিবারিক সবাই মিলে যদি একটু পারিবারিক সহযোগিতা থাকে তাহলে একজন নারী কিন্তু অনেক কিছু করতে পারে কারণ পুরুষরা দেখা যায় যে অনেকেই আছে খুব ভালো রান্না করে আমি আমি জানি আমি চিনি অনেকে আছে ঘরের জিনিসপত্র খুব ভালো গোছাতে পারে এরকম পুরুষের সংখ্যা কিন্তু কম মানে এরকম গোছানো কিন্তু নারীরাই ম্যাক্সিমাম এই কাজটি করে থাকে তো কাজগুলো ভাগ করে নিলে কিন্তু নারীদের জন্যও সুবিধা আর পুরুষদেরও হেলথের দিক দিয়ে তারা ভালো থাকে তো কাজ আমরা সবাই করতে পারি তো নারীকে আলাদা প্রাণী হিসেবে না ধরে আমরা যদি নারীকে একজন মানুষ হিসেবে দেখি এবং নারীরাও সেই যে ভোরবেলা সেই ফজরের আজান থেকে শুরু করে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত তার কিন্তু রেস্টটা কম হয় ওসব কাজগুলো ভাগ করে নিলে দেখা যায় কি নারীরাও একটু রিল্যাক্সে থাকতে পারে এবং সে যেই জায়গায় পৌঁছতে চায় তার ইচ্ছা মতো সেখানে খুব সহজেই পৌঁছতে পারে এটাই অনেক ধন্যবাদ অনেক কৃতজ্ঞতা আমাদেরকে সময় দেওয়ার জন্য রান্না তৈরি খাবার তৈরি এবং এটা হচ্ছে হায়দ্রাবাদি চিকেন কারি খুব সুন্দর হায়দ্রাবাদি চিকেন কারি ওয়াও থ্যাংক ইউ রশিদ ভাই থ্যাংক ইউ আপা আমি একটু ধরি বাবা গরম বেশ হ্যাঁ উপরে ধরলেই হবে ওয়াও দারুণ স্মেল এবং এখানে কিন্তু দর্শক দেখতে কতটা চমৎকার আমি জানি না খেতে কতটা মজা হবে আমরা খাবো এখন তবে বড় কথা হচ্ছে আপনি কিন্তু ঘরে বসে তৈরি করতেই পারেন যেহেতু মাংসটা আমাদের নিয়মিত খাওয়া হয় মুরগিটা খাওয়া হয় তো চিকেনটাকে একটু আলাদা করে রান্না করলে কিন্তু আমরা হায়দ্রাবাদি চিকেন কারিটা রান্না করতেই পারি দর্শক আগামী পর্বে আমি মৌসুমী মৌ হাজির হয়ে যাব নতুন একজন সেরা নারীকে সঙ্গে নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন একুশে টিভির সাথেই থাকুন এবার আমরা খাবারটা টেস্ট করতে চাই